হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি বলবো রেডমি নোট 15 প্রো ম্যাক্স কিনুন। আর রেডমি নোট 15 প্রো ম্যাক্সের অন্যান্য যে সুবিধা, যে দাম, যেরকম ফিচার্স রয়েছে, সেই ফিচার্স শুনলে অবশ্যই আপনার চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই এমআই কোম্পানির সবচাইতে ভালো এবং সর্বশেষ আপডেট যে ফোনটার কথা রয়েছে সেটি হচ্ছে রেডমি নোট 15 প্রো ম্যাক্স। তো এই রেডমি নোট 15 প্রো ম্যাক্সের স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে এখন এই ভিডিওতে জানিয়ে দেব। তো যদি এই স্পেসিফিকেশন শুনতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। তো বাংলাদেশে রেডমি নোট 15 প্রো ম্যাক্সের দাম অত্যন্ত খুবই কম, যার দাম হচ্ছে 29,999 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। তো আপনি কি শাওমি কোম্পানির এই রেডমি 15 প্রো ম্যাক্স খুঁজতেছেন? তাহলে যদি বলি এই রেডমি 15 প্রো ম্যাক্স খুঁজতেছেন আর যদি এই ফোনটি কিনতে চান, অবশ্যই আপনি অনেকগুলো তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। যদি যদি আপনি সঠিক জায়গায় আছেন, রেডমি নোট 15 প্রো ম্যাক্স হলো শাওমিয়ের সর্বশেষ স্মার্টফোন, যার ভ্যারিয়েন্টেলের মধ্যে একটি এমআই নোট 15 প্রো ম্যাক্স। স্মার্টফোনটিতে একটি 6.72 ইঞ্চি 5 ভোল্ট ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 6000 mAh এর ব্যাটারি রয়েছে। আর এই রেডমি নোট 15 প্রো ম্যাক্সের দাম 29,999 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। তো অবশ্যই সম্পূর্ণ ফিচার্সগুলো আমরা দেখে নেব। আর রেডমি 15 প্রো ম্যাক্সের সাধারণত নাম হচ্ছে শাওমি রেডমি নোট 15 প্রো ম্যাক্স, আর মডেলটি হচ্ছে রেডমি নোট 15 প্রো ম্যাক্স, আর দাম হচ্ছে মাত্র 29,999 টাকা। তো নেটওয়ার্ক টাইপ জিএসএম এবং সিডিএমএম, এক কথায় বলতে গেলে 2G থেকে 5G পর্যন্ত এই ফোনটি। তো এই ফোনটির আরও অন্যান্য সুবিধা আপনারা পেয়ে যাবেন, হচ্ছে প্রদর্শনের ধরন হচ্ছে 5 ভোল্ট এইচডি প্লাস ডিসপ্লে এবং এর প্রদর্শনী আকার হচ্ছে 6.72 ইঞ্চি 5 ভোল্ট ডিসপ্লে সহ 5 ভোল্ট ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন। আর এই এই ফোনটিতে আপনারা ভিডিও রেজলিউশন পেয়ে যাবেন 1080x1920 pixels, আর মাল্টি টাচ প্রদর্শন করতে বলতে গেলে হচ্ছে আপনারা 392 ppi এর ঘনত্ব পেয়ে যাবেন। আর এই ফোনটির রেডমি 15 প্রো ম্যাক্সের দাম কথা যদি বলি, ক্যামেরার কথা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হচ্ছে 108 মেগাপিক্সেল প্লাস 16 মেগাপিক্সেল এবং তারই সাথে 12 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল সম্পূর্ণটাই যোগ করা হয়েছে। আর যদি আপনারা সেকেন্ডারি ক্যামেরার কথা বলেন, তাহলে এখান থেকে 64 মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনটি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন V13, আর এর সংস্করণ করা হয়েছে 13 ভার্সন দিয়ে। আর এই ফোনটিতে ক্যামেরা পেয়ে যাবেন অনেক দুর্দান্ত। আর ব্যাটারি পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে এই ফোনটিতে আপনারা ক্যামেরা ব্যাটারি পারফরমেন্স পেয়ে যাবেন 6000 mAh এর ব্যাটারি, যা অন্যান্য ফোনের তুলনা চাইতে অনেকটাই বেশি। ভিডিওটি ছিল আজকের মতো, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।